ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এখানে আরেক বোন লিখেছেন যে অনেক সময় নিয়ত থাকে যে রোজা রাখবো, কিন্তু সাহরের সময় উঠতে না পারলে ফজরে উঠে যদি কিছু না খাওয়া হয় তাহলে কি রোজা হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার মানে সাহুর খাওয়াটা রোজা রাখার জন্য কোনো মানে আবশ্যকীয় পার্ট নয়, যে সাহুর খাইতে না পারলে রোজা হবে না এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিছু খাইতেন না, তো সকাল ফজরের পরেও কিছু খাইতেন না, তারপরে তিনি এদিক ওদিক কাজে চলে যেতেন, তো কিছুটা বেলা হওয়ার পরে বাড়িতে আসতেন, এসে স্ত্রীদেরকে বলতেন যে কিছু খাবার টাবার থাকলে দাও। তো স্ত্রীরা বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের বাড়িতে খাবার কোনো ব্যবস্থা নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, আচ্ছা ঠিক আছে, আমি রোজা রেখে ফেললাম, আল্লাহু আকবার। তো রসুল এভাবে না খেয়ে অনেক দিন রোজা রেখেছেন। তবে শর্ত হলো যে ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে যে সময় আপনি নিয়তটা করতেছেন ওই সময় পর্যন্ত পানাহার কিছুই করেননি, এরকম হইতে হবে, তাহলে আপনার ওই দিনের সিয়াম নফল সিয়াম আদায় হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।